আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল মামুন। আজকে ভেক্টরের শর্টকাট নিয়ে আলোচনা করব। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি কোর্সের ব্যাংক অ্যানালাইসিস করে যেগুলো শর্টকাটে করা যায় সেগুলো মূলত দেখাবো। আসলে এই সিরিজটা রান করার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা অধ্যায়ে কিছু না কিছু শর্টকাট আছেই এবং ঢাকা ইউনিভার্সিটিতে সব শর্টকাট লাগে না। আমি ঢাকা ইউনিভার্সিটি কোর্স অ্যান্ড ব্যাংক সলভ করলে তোমরা আইডিয়া পেয়ে যাবা যে কোন ধরনের শর্টকাটগুলো মূলত ফিজিক্সে করা যায় বা যে ধরনের কোর্সেনগুলো মোটামুটি আসতে পারে ঢাকা ইউনিভার্সিটিতে। তো প্রত্যেকটা অধ্যায়ের জন্য আমি এরকম করে এক একটা ক্লাস থাকবে, একটা ক্লাসে মোটামুটি শর্টকাটটা পুরো শেষ করে দিব। এবং ফিজিক্সে প্রত্যেকটা অধ্যায়ে শর্টকাট নাই, তো দেখা যাচ্ছে ফার্স্ট পেপারে 10টা অধ্যায়ের ভিতরে মোটামুটি 6 থেকে 7টা চ্যাপ্টারে এরকম কিছু শর্টকাট আছে যেগুলো করা যায়। ম্যাথমেটিক্সে যেরকম মোটামুটি 80 থেকে 90% শর্টকাটে করা যায়, ফিজিক্সে এতটা করা যায় না। ফিজিক্সে হচ্ছে তোমার মোটামুটি 15 থেকে 20% সর্বোচ্চ করা যায়, আর বাকিটা তোমার মোটামুটি বেসিক কনসেপ্ট থেকে করা লাগে। তো যেগুলো আর কি মোটামুটি শর্টকাটে করা যায় বা যেগুলো আসে সেগুলো দেখাবো। আজকে ভেক্টরের ক্লাস, দেন গতিবিদ্যায় যাবো। তো এখানে কয়েকটা কোশ্চেন লিখেছি, চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা এখন আমার ফেসবুক গ্রুপে যুক্ত হও নাই তারা অবশ্যই অবশ্যই আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে দেও। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে যুক্ত হয়ে যেতে পারো। আর এই যে ভিডিওটা শুরু করতেছি, অর্গানিক কেমিস্ট্রির পাশাপাশি বলছিলাম ফিজিক্সের কোর্সটা স্টার্ট করবে এবং ফিজিক্স মোটামুটি এর আগে দিন গতিবিদ্যায় একটা ক্লাস আপলোড করেছি, ভাবছি শর্টকাটগুলো আগে করাই নিই, এটা ভালো হবে। তো আমরা এই কোর্সের ব্যাপারটা তোমার বন্ধুর সাথে শেয়ার করো, আর ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার চাই। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো এখানে একটা কোশ্চেন লিখেছি, দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান কত? দেখো এই কোশ্চেনটাই ঢাকা ইউনিভার্সিটিতে 2000 সালে আসছিলো, তারপরে 11-12 সালে আসছিলো, 18-19 সালে আসছিলো, তারপরে আসে নাই। এমন হতে পারে যে এটা তোমাদের সময় দিয়ে দিল, কারণ এটা বারবার রিপিট হচ্ছে। তো আমরা এই কোশ্চেনটা একটু সলভ করব। দেখো তো আমরা ভেঙে সুরে সলভ করব না, জাস্ট শর্ট ট্রিক্সের মাধ্যমে এটা করা যেতে পারে। আমি তোমাদের কিছু ট্রিক্স বলে দিই, দেখো এটার পাশাপাশি আরও কিছু ট্রিক্স তোমাদের বলে দেবো আজকে। খেয়াল করো এখানে বলেছে কি, আসলে বলেছে দুটি সমমানের ভেক্টর। দুটি সমমানের ভেক্টর মানে কি? দেখো দুইটা ভেক্টর আছে, একটা বিন্দুতে ক্রিয়াশীল, এবং ধরো এখানে একটা ভেক্টর পি থাকে, এখানে কিউ থাকে, কিন্তু বলেছে যে এই বিন্দুতে যে দুইটা ভেক্টর আছে, এই যে দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টর আসলে দুইটা সমান হবে। এটা তোমাকে বলে দেওয়া রয়েছে যে দুইটা ভেক্টরের মানই সমান হবে, একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমমানের ভেক্টর, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। তার মানে এদের যে লব্ধি, বোঝাতে চাচ্ছে যে এদের যে লব্ধি, এদের লব্ধিটা যে কোনো একটি ভেক্টরের সমান হবে। এখানে দুইটা সমমানের ভেক্টর আছে পি পি, ধরো একটা ভেক্টর আছে 5 আর একটা ভেক্টর আছে 5, এবং লব্ধি বলা হচ্ছে যে এই দুইটা ভেক্টরের মানের যে কোনো একটা মানের সমান হবে, অর্থাৎ লব্ধিও 5, এরকম কন্ডিশন দেওয়া রয়েছে। এখন বলা হচ্ছে যদি এরকম একটা কন্ডিশন হয় তাহলে একটি বিন্দুতে তাহলে কি হবে, বলেছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত, অর্থাৎ এই পি পি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে। তো নর্মালি আমরা সূত্র ইউজ করি যে লব্ধি সূত্র, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ। আমরা এত বড়তে যাবো না, আমরা দেখে অ্যান্সার বলে দেবো কীভাবে সম্ভব। দেখো একটু বলি, যদি এরকম কোনো কন্ডিশন তোমার কাছে দেওয়া থাকে, যে আমার কাছে এরকম একটা কন্ডিশন দেওয়া রয়েছে, সেটা হচ্ছে আর ইকুয়াল পি সমান কিউ, অর্থাৎ এখানে একটা ভেক্টর পি আছে, এখানে আর একটা ভেক্টর কিউ আছে, এই পিটা আছে কিউ এর সমান, অর্থাৎ দুইটা ভেক্টরই সমান, অর্থাৎ বলতে পারি দুইটাই পি অথবা দুইটাই কিউ। এবং আমাদের যে লব্ধিটা আছে, এই যে লব্ধিটা, এই লব্ধিটা হচ্ছে যে কোনো একটা মানের সমান, অর্থাৎ পি অথবা কিউ এর সমান, এরকম একটা কন্ডিশন দেওয়া রয়েছে। যদি এরকম কন্ডিশন তোমার কাছে দেওয়া থাকে তাহলে মাথায় রাখবা যে এই যে পি পি ভেক্টর অথবা কিউ কিউ ভেক্টর, ঠিক আছে, দুইটা সমমানের ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। এটা হয় ম্যাথে আসবে নাই ফিজিক্সে আসবে, এক বছর পর পর আসে, এটা ম্যাথে খুব ইম্পর্টেন্ট, ম্যাথে না হলে ফিজিক্সে আসবেই, বুঝতে পারছো, খুব ইম্পর্টেন্ট এটা। তো আলফা 120 ডিগ্রি, আর যদি বলে যে থিটা কত, থিটা মানে কি, যদি বলে লব্ধির সাথে কোণ, লব্ধির সাথে যে কোনো একটি ভেক্টরের মানের কোণ কত হবে, লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের কোণ কত হবে, যদি এরকম চাই তাহলে মাথায় রাখবা সেক্ষেত্রে হবে থিটা 60 ডিগ্রি, একদম মাথার ভিতর গেঁথে রাখো, থিটা হবে 60 ডিগ্রি। থিটা মানে কি, যে কোনো একটা, মানে লব্ধিটা হচ্ছে যে কোনো একটা ভেক্টরের মানের সাথে কোণ, সেটা হবে থিটা, আর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ ধরি আমরা আলফা, তাহলে এই যে এরকম হবে, বুঝতে পারছো বিষয়টা। তো এরকম না দিয়ে এরকম দিতে পারে তোমার কাছে যে
দুইটা পাঁচ পাঁচ মানের ভেক্টর আছে এরকম বলে দিলাম যে তোমার কাছে সমানের বলতে বোঝাচ্ছে দুটি পাঁচ পাঁচ মানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল এদের লব্ধির মান যে কোনো একটি মানের সমান অর্থাৎ দেখা যাচ্ছে এটার মান ফাইভ মধ্যবর্তী কোণের মান কত একই উত্তর বুঝতে পারছো অর্থাৎ এখানে দুটি সমানের ভেক্টর এখানে এরকম না বলে দিয়ে এরকম ডিগ্রিও দিতে পারে তাও একশো বিশ ডিগ্রি হবে বুঝতে পারছো বিষয়টা আচ্ছা এছাড়া আর কীভাবে আসতে পারে কোশ্চেনটা দেখো ঢাকা ইউনিভার্সিটি এমন কোশ্চেন দেয় যাহার উত্তর একশো বিশ ডিগ্রি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আলফার পরিমাণ একশো বিশ ডিগ্রি হয় ম্যাথের ক্ষেত্রে তোমরা যদি স্থিতিবিদ্যায় করো সেকেন্ড পেপার ম্যাথে যে শর্টকাটগুলো আমি তোমাদের একটা কোর্সের কথা বলছিলাম অবশ্য তো এই কোর্সে করাবো ওখানে দেখাবো আর কি তো ওখানে আর কি মোটামুটি যে এই এই ক্যাটাগরির কোশ্চেন মোটামুটি ঢাকা ইউনিভার্সিটিতে এসে থাকে তো যাই হোক দেখো এবার এই কোশ্চেনটা কী কীভাবে আসতে পারে আর কীভাবে আসতে পারে একটু খেয়াল করো যে এখানে যেভাবে আসতে পারে সেটা হচ্ছে একটা ভেক্টর আছে সেটা হচ্ছে যে মানে আরেকটা ভেক্টরের দ্বিগুণ বিষয়টা হচ্ছে এরকম যে ধরো তোমার কাছে চার মানের ভেক্টর একটা আছে ঠিক আছে আর একটা হচ্ছে এইট দেওয়ার আছে এরকম থাকলো বলবে এটার মধ্যবর্তী কোণ কত মাথায় রাখবা হাফ অ্যান্ড ডবল যদি হাফ অ্যান্ড ডবল থাকে তাও আলফা একশো বিশ ডিগ্রি হবে অর্থাৎ যদি চার আট থাকে তাহলে এদের মূলত হচ্ছে তোমার চার আট থাকলো এদের মধ্যবর্তী কোণ একশো বিশ ডিগ্রি হয় যদি পাঁচ দশ থাকে একশো বিশ ডিগ্রি অর্থাৎ হাফ অ্যান্ড ডবল থাকলেও একশো বিশ ডিগ্রি এটা একটু মাথায় রাখবা বুঝতে পারছো বিষয়টা এই ধরনের কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারে এটা ঢাকা ইউনিভার্সিটিতে অনেকবার রিপিট হচ্ছে দেখো তিনবার এসছে তো এটা অবশ্যই ভালো করে করবা আচ্ছা তো আমাদের নাম্বার ওয়ান গেল আচ্ছা এছাড়া আরও অনেক শর্টকাট আছে ভেক্টরের বেশ কিছু শর্টকাট আছে বাট ঢাকা ইউনিভার্সিটির জন্য এই দুটো জানলে চলবে অন্য ভার্সিটির জন্য আরও শর্টকাট আছে অনেক শর্টকাট আছে এই অধ্যায়ে প্রায় চোদ্দো পনেরোটার মতো শর্টকাট আছে বাট এই যে তিন চারটা লিখেছি তিন চারটা মূলত জানলে আমাদের ঢাকা ইউনিভার্সিটি কভার হয়ে যায় ঠিক আছে আচ্ছা এরপরে দেখো ভেক্টর দেওয়া রয়েছে এখানে একটা ভেক্টর দেওয়া রয়েছে যে আই মাইনাস থ্রি জে প্লাস ফাইভ কে এবং বি একটা ভেক্টর দেওয়া রয়েছে এ আই প্লাস সিক্স জে মাইনাস টেন কে এ এর মান কত হলে ভেক্টর দুটির মান সমান্তরাল হবে মানে ভেক্টর দুটি সমান্তরাল হবে খেয়াল করো দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার একটা কন্ডিশন আছে কন্ডিশনটা হচ্ছে যে ধরো এ একটা ভেক্টর আমরা এটাকে বলতে পারি এ এক্স আই তারপরে প্লাস এ ওয়াই জে তারপরে এ জেড কে আমরা এইভাবে লিখতে পারি আর সিমিলার ওয়েতে আমরা এটাকে লিখতে পারি বি এক্স আই বি ওয়াই জে বি জেড কে আমরা এইভাবে লিখতে পারি অর্থাৎ এ ভেক্টরগুলো এরকম করে লিখতে পারি এবং বি এর ভেক্টরগুলো এরকম করে লিখতে পারি এবং যদি কখনও বলে যায় দুটি ভেক্টর সমান্তরাল হলে কী হবে না হবে তো সমান্তরাল হলে কী হয় মূলত দেখো এই যে সমান্তরাল দুইটা ভেক্টরের ভ্যালুটা আমাদের সমান্তরাল হবে চিন্তা করো সমান্তরাল হলে কী হয় ঢাল দয় সমান হয় না তো ঢাল দয় সমান হলে কী হয় দেখো আমরা কমন সেন্স থেকে লিখতে পারি এটা দেখো আমরা লিখতে পারি এ এক্স বাই হচ্ছে বি এক্স তারপরে এ ওয়াই বাই হচ্ছে বি ওয়াই তারপরে আমি লিখতে পারি এ জেড বাই হচ্ছে বি জেড তাই যদি হয় তাহলে এখন দেখো এ এর মান শেষে তো এ এর মান আমরা কীভাবে বের করতে পারি দেখো আমাদের এখানে এ এক্স আর হচ্ছে বি এক্স এটা নেওয়াই লাগবে কারণ আমাদের এ এর ভ্যালু বের করতে হবে এবার তুমি চাইলে এই এই অনুপাত নিয়ে কাজ করতে পারো অথবা এ অনুপাত আর এ অনুপাত নিয়ে কাজ করতে পারো অসুবিধা নেই বাট এ অনুপাতটা নিতে হবে কারণ কি আমার এ এর ভ্যালু বের করতে হবে তাহলে খেয়াল করি আমাদের এ এক্স কত এ এক্স হচ্ছে আই আয়ের আগে কত আছে ওয়ান আছে আর এখানে আয়ের আগে কত আছে এখানে এ আছে ইকুয়াল এবার দেখো এখানে কত আছে মাইনাস থ্রি আছে তাহলে মাইনাস থ্রি আর এখানে কত আছে প্লাস সিক্স আছে তাহলে প্লাস সিক্স এখানে বসাই দিলাম তাহলে দেখো এখানে কত হবে মাইনাস হাফ তাহলে এবার ব্যস্তকরণ করো এটা উপরে নিয়ে যাও তাহলে কত হবে মাইনাস টু হবে উত্তর বুঝতে পারছো তাহলে এখানে এ উত্তর কত হবে এ উত্তর হবে মাইনাস টু বুঝতে পারছো ঢাকা ইউনিভার্সিটিতে ছয় সাত সালে এসছে তো এই ক্যাটাগরি কোশ্চেন একই রকম কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটি দুই তিন সালে আসছিল একটা দুই তিন সালে এরপরে আর আসা নাই অ্যান্ড হতে পারে এই কোশ্চেনটা অনেক দিন দেয় নাই হতে পারে তোমাদের সময় দিতেও পারে তো এটা একটু ভালো করে রাখতে হবে আচ্ছা তো এটা শর্টকাটের মাধ্যমে করা যায় তো সমান্তরাল হলে আমরা এইভাবে করে দিতে পারি ইজিলি আচ্ছা এবার আর একটা ভেক্টরের দেওয়া আছে দেখো এ ইকুয়াল আই প্লাস হচ্ছে জে প্লাস কে এবং বি ইকুয়াল টু আই প্লাস টু জে প্লাস টু কে দেন আমাদের এ ক্রস বি এর ভ্যালু বের করতে হবে তো তোমাদের একদিন বলছিলাম হয়তো যদি এরকম কোনো জিনিস থাকে ধরো এখানে আই জে কে আছে এখানে আই জে কে আছে যদি এমন থাকে এখানে এ এ এ বি 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 অর্থাৎ দুইটা সারি দুইটা কলাম যদি এক হয়ে যায় কখনো দুইটা সারি অথবা দুইটা কলাম যদি কখনো এক হয়ে যায় তার নির্ণায়কের ভ্যালু হয় জিরো এটা নির্ণায়কের ধর্মাবলীর ভিতরে পেয়ে যাবা
তাহলে দেখো এখানে দুইটা শাড়ি কিন্তু সমান। কোন দুইটা শাড়ি? দেখো এই শাড়ি কিন্তু সমান, আবার এই শাড়িও কিন্তু সমান, তাই আমি জিরো লিখে দিতে পারছি ইজিলি। যদি এই জায়গাটা সি থাকতো তাহলে কিন্তু আর হতো না, এই জায়গাটা যদি সি থাকতো তাহলে কিন্তু জিরো লিখতে পারতাম না। কিন্তু সব যখন দুইটা শাড়ি যখন এরকম হচ্ছে তখন আমরা ম্যাথ না করে অ্যান্সার বলে দিতে পারি এটা জিরো হবে। তাহলে আমরা যদি এই ম্যাথটার খেয়াল করি তাহলে দেখো আই জে কে, এবার দেখো আমাদের ভ্যালু বসাতে হয়। ভ্যালু কীভাবে বসাতে হয় এটা তোমরা জানো, এখানে দেখো কত আছে আই জে কে প্লাস করে আছে, তার মানে এখানে হচ্ছে ওয়ান হবে, এখানে ওয়ান হবে, এখানে ওয়ান হবে। তারপরে দেখো এখানে টু 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 আছে, তাহলে এখানে টু হবে, এখানে টু হবে, এখানে টু হবে, তাহলে অ্যান্সার বলো কত হবে? জিরো হবে। বুঝতে পারছো বিষয়টা? তো এই আর কি ব্যাপার। সেবার এছাড়া আরও কিছু জিনিসপত্র আছে ভেক্টরের, বাট আমার মনে হয় শর্টকাটের ভিতরে এগুলো করলে হবে, ঢাকা ভার্সিটির জন্য এগুলো করলে হবে। এছাড়া আরও কিছু জিনিসপত্র আছে যে নিচের লব্ধির কোন মানটি মানে কোনটার জন্য সঠিক না, এরকম আসে ঢাকা ইউনিভার্সিটি। তো আমি একটু যদি একটু বোঝাই একটু মুছে দিই উপরে। দেখো তোমার কাছে বলবে যে পাঁচ মানের একটা ভেক্টর আছে আর দশ মানের একটা ভেক্টর আছে। দেখো দুইটা ভেক্টরের মান আছে, একটা ভেক্টর আছে পাঁচ আর একটা আছে দশ। তো এই দুইটা ভেক্টর দেওয়া রয়েছে, তোমার কাছে বলবে এই দুইটা ভেক্টরের জন্য লব্ধির নিচের কোনটি সঠিক নয়, লব্ধির জন্য নিচের কোনটি সঠিক না। তোমার কাছে দেওয়া থাকবে কি জানো, ধরো তোমার কাছে দেওয়া থাকলো দশ, তারপরে তোমার কাছে দেওয়া থাকলো হচ্ছে পাঁচ, সাত দেওয়া থাকলো সে, তারপরে তোমার কাছে দেওয়া থাকলো হচ্ছে যে পাঁচ দেওয়া থাকলো সে, পাঁচ দেওয়া থাকলো, ঠিক আছে। এবং আরেকটা জিনিস দেওয়া থাকবে, সেটা হচ্ছে কি ধরো কুড়ি দেওয়া আছে, এবং বলবে যে এই চারটা ভ্যালুর ভিতরে কোনটা সঠিক না, লব্ধির ভ্যালুর ভিতরে। তো একটা জিনিস খেয়াল করো যে কোনটা আসলে সঠিক না, এরকম যদি কোনো কোশ্চেন করে তাহলে মাথায় রাখবা লব্ধি দুইটা জিনিসের ভিতরে হতে পারে না। সেটা কি, লব্ধি সবসময় আর মিনিমাম ভ্যালু থেকে, লব্ধি সবসময় আর মিনিমাম ভ্যালু থেকে আর ম্যাক্সের ভিতরে থাকে। এটা একটু কন্ডিশনটা লিখে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, লব্ধের মানটা সবসময় কী হয়, মিনিমাম ভ্যালু থেকে ম্যাক্সিমাম ভ্যালু। এখন মিনিমাম কী আসলে, মিনিমাম মানে হচ্ছে দুইটা ভেক্টরের বিয়োগফল। তো দুইটা ভেক্টরের বিয়োগফল কত দেখো, তো দুইটা ভেক্টরের বিয়োগফল হচ্ছে আমাদের কত, পাঁচ, পাঁচ, দুইটা ভেক্টরের বিয়োগফল হচ্ছে পাঁচ। আর আর যদি ম্যাক্সিমাম বলি তাহলে দুইটা ভেক্টর যোগ করতে হয়, তাহলে পাঁচ আর এখানে কত, পনেরো, তাহলে ঠিক আছে। তাহলে লব্ধি সবসময়, লব্ধি সবসময় আসলে কোন ভ্যালুর ভিতরে থাকবে, পাঁচ থেকে কতর ভিতরে, পনেরোর ভিতরে থাকবে। অর্থাৎ পাঁচ থেকে পনেরোর ভিতরে যদি কোনো ভ্যালু থাকে তাহলে সেটা সঠিক, আর যদি পনেরো ক্রস করে অথবা পাঁচের থেকে কমে যায় তাহলে সেই ভ্যালুটা সঠিক না। এটা ঢাকা ইউনিভার্সিটিতে প্রায়ই এসে থাকে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, দেখো দশ আমাদের কিন্তু পাঁচ এবং পনেরোর ভিতরে আছে, তাহলে এটা সঠিক। তারপরে সাত সঠিক, পাঁচ সঠিক, কিন্তু বিশ হবে না, কারণ বিশ কিন্তু পনেরোকে ক্রস করে গেছে। আমি যেটা বললাম যে পনেরোর ভিতরে থাকা লাগবে আর পাঁচের উপরে থাকা লাগবে, ঠিক আছে, তাহলে সঠিক। তাহলে দেখো এই বিশ কিন্তু হবে না, এটা ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এসেছে। তো এই ধরনের শর্টকাটগুলো একটু জেনে রাখতে হবে, বুঝতে পেরেছো? মোটামুটি এই ক্যাটাগরির কোশ্চেনে আসে, আই গেস তোমরা এখন পারবা। এরপর আমি গতিবিদ্যার কিছু শর্টকাট আছে ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে, আমি সেইগুলো দেখাবো। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি, আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করো, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।